আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে 13টি গুণ থাকলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, যেসব আমল করার দ্বারা একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে, বা জান্নাতি ব্যক্তিদের গুণাবলী ও বৈশিষ্ট্য কী কী, সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তা হলো, 1, নরম দিল হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ হবে পাখির অন্তরের ন্যায়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2840। 2, দুর্বল অসহায় হওয়া। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। তিনি বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের গুণাবলীর কথা বলবো না? সাহাবাগণ বললেন, হ্যাঁ বলুন। তিনি বললেন, প্রত্যেক দুর্বল লোক চোখে হেয়, কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম করে তাহলে আল্লাহ তাআলা তার কসম পূর্ণ করবেন। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলবো না? তারা বললেন, বলুন। তিনি বললেন, প্রত্যেক ঝগড়াকারী দুশ্চরিত্র অহংকারী ব্যক্তি। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2853। 3, নম্র ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নরম দিল ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। যাদের জন্য জাহান্নাম হারাম তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 3938। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে ওই সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার করে। সাহাবাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করে? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করে সে অস্বীকার করে। সহিহ বুখারী, হাদিস নম্বর 7280। 5, দৈনিক 12 রাকাত সালাত আদায়কারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরজ ব্যতীত 12 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 728। 6, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি জান্নাতে যাবে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কোনো আমলের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন, আল্লাহর ইবাদত কর এবং তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, সালাত কায়েম কর, যাকাত আদায় কর, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যখন ওই লোক ফিরে যেতে লাগল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে যা করতে বলা হলো যদি সে এর উপর আমল করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 13। 7, তাহাজ্জুদ আদায়কারী, রোজা পালনকারী ও অন্যকে খাদ্য দানকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে যার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে, আবার বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যাবে। এক বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, ওই ঘর কার জন্য? তিনি বললেন, ওই ব্যক্তির জন্য যে ভালো ও নরম কথা বলে, অন্যকে আহার করায়, অধিক পরিমাণে নফল রোজা রাখে, আর যখন লোকেরা আরামে নিদ্রারত থাকে তখন উঠে সে সালাত আদায় করে। তিরমিজি, হাদিস নম্বর 1984। 8, ন্যায়পরায়ণ বাদশাহ জান্নাতে যাবে।
ইয়াদ ইবনে হিমার মাজাশিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকারের লোক জান্নাতে যাবে। এক, ন্যায়পরায়ণ বাদশাহ, সত্যবাদী, নেক আমলকারী। দুই, ওই ব্যক্তি যে প্রত্যেক আত্মীয়ের সাথে এবং প্রত্যেক মুসলমানের সাথে দয়া করে। তিন, ওই ব্যক্তি যে লজ্জা স্থানকে সংরক্ষণ করে এবং বিনা প্রয়োজনে কারো নিকট কোনো কিছু চায় না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2865। নম্বর নয়, আল্লাহ ও আল্লাহর রাসূল এবং দিনের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে যে আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবু দাউদ, হাদিস নম্বর 1529। নম্বর 10, দুই বা দুইয়ের অধিক কন্যাকে লালন পালন করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইজন কন্যাকে তাদের প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত লালন পালন করল, কিয়ামতের দিন আমি ও ওই ব্যক্তি একসাথে উপস্থিত হব। এ কথা বলে তিনি তার দুই আঙ্গুলকে একত্রিত করে দেখালেন যে এভাবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2631। নম্বর 11, ওজুর পর দুই রাকাত নফল সালাত অর্থাৎ তাহিয়াতুল ওযু রীতিমতো আদায়কারীও জান্নাতি হবে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমাদের ওপর দায়িত্ব ছিল ওট চড়াবার। যখন আমার পালা আসলো তখন আমি এক বিকালে সেগুলো ছেড়ে আসলাম। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি মানুষদের নিয়ে কথা বলছেন। তখন তার যে কথা আমি ধারণ করতে পেরেছি তার মধ্যে ছিল, তোমাদের যে কেউ অজু করল আর সে তার অজু সুন্দর করে সম্পূর্ণ করে তারপর দুই রাকাত তাহিয়াতুল ওযুর দুই রাকাত সালাত ভালোভাবে আদায় করল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 144। নম্বর 12, যে নারীর মধ্যে হাদিসে বর্ণিত পাঁচটি গুণ পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের রোজা রাখে, স্বীয় লজ্জা স্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর অনুগত থাকে, কিয়ামতের দিন তাকে বলা হবে যে জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করো। ইবনে হিব্বান, হাদিস নম্বর 673। নম্বর 13, মুত্তাকি এবং চরিত্রবান লোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলের কারণে সর্বাধিক লোক জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। তিরমিজি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি ব্যক্তিদের গুণাবলী দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।